আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ। অনিকুল ইসলাম ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন কুরআনের বিভিন্ন জায়গাতে আহলে কিতাব বলে সম্বোধন করা হয়েছে। এখানে আহলে কিতাব বলতে কাদেরকে বোঝানো হয়? আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। জি কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ তালা আহলে কিতাব শব্দটি ব্যবহার করেছেন আহল অর্থ হচ্ছে পরিবার আর কিতাব মানে হচ্ছে যারা কিতাবধারী আহলে কিতাব মানে হচ্ছে কিতাবের পরিবার এখানে আল্লাহ তালা পবিত্র কোরআনের অনেক জায়গাতে আহলে কিতাব শব্দ ব্যবহার করার মাধ্যমে তিনি ইহুদি খ্রিস্টানদেরকে বুঝিয়েছেন ইহুদিদেরকেও বুঝিয়েছেন খ্রিস্টানদেরকেও বুঝিয়েছেন উভয় দলকেই বুঝিয়েছেন এই আহলে কিতাব শব্দ দ্বারা অনেক জায়গায় এইরকম ভাবে বলেছেন যেমন একটি আল্লাহ বলছেন হে আহলে কিতাব গণ অর্থাৎ হে ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করো না বলে তকুলু আল্লাল্লাহি ইল্লাল হক তোমরা আল্লাহর ব্যাপারে যা কিছু বলছো সত্য ছাড়া মিথ্যা কোনো কথা বলো না এখানে আল্লাহ তালা বলছেন যে দিন নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না মূলত আহলে কিতাবরা অর্থাৎ ইহুদিরা খ্রিস্টানরা দিন নিয়ে বাড়াবাড়ি করেছিল যার কারণে আল্লাহ তালা তাদেরকে তাদেরকে এবং তাদের পরবর্তী যারা শুক্রকিট বা তাদের বংশের যারা রয়েছে তাদেরকে রাসুল সাল আলী আসসালামের উপরে ওই অবতীর্ণ করার মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে সতর্ক করেছেন বা তাদেরকে জানিয়ে দিয়েছেন বিষয়গুলো যে ইয়া আহলাল কিতাব হে কিতাব হে তোমরা যারা ইহুদি খ্রিস্টান লা লাগলু ফি দিন তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না তারা বাড়াবাড়ি করেছিল কিভাবে তারা ইউসা আলহিসামকে যারা মানত খ্রিস্টানরা তারা বাড়াবাড়ি করলো যে ঈশা হচ্ছে আল্লাহর ছেলে এইরকমভাবে ভাবে এক সময় তারা ঈশাকে আল্লাহ বলে দাবি করল যারা খ্রিস্টান এখন রয়েছে মূলত ঈশা আল্লাহ ইসলামের পর থেকে শুরু করে এখন পর্যন্ত যারা খ্রিস্টান রয়েছে তারা এই সব ধারণা করে থাকে এমনকি সে সময় তারা ধারণা করত যে আল্লাহ হচ্ছে তিনজন মারিয়াম ইসা এবং আল্লাহ যিনি আসমানে রয়েছেন তিনজনকে তার আল্লাহ বলতো এটা হচ্ছে আল্লাহ তাল্লাহার ব্যাপারে বাড়াবাড়ি দিন নিয়ে তারা বাড়াবাড়ি করেছিল হক আল্লাহ তালা বলছেন যে তোমরা আল্লাহর ব্যাপারে যা বলো সত্য ছাড়া কোনো মিথ্যা কথা বলো না আল্লাহ যেটা অবতীর্ণ করেছেন আল্লাহ তার নিজের ব্যাপারে যেটা বলেছেন সেটা ছাড়া মিথ্যা কোনো কথা বলা যাবে না যেটা আল্লাহর ওপরে অপবাদ দেওয়ার নামান্তর রসুল সাল আলী বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন তার মধ্যে শৈব খারির চতুর্থ খণ্ডের মধ্যে একটি হাদিস রয়েছে যে আদামা ইউদ্দিন ইবনা আদামা আদম সন্তান আমাকে গালি দেয় এসব সে বলে যে যুগের পরিবর্তন হয়েছে সে যুগকে খারাপ বলে নাহার যুগের পরিবর্তন করি আমি নিজেই আমি হচ্ছি যুগের পরিবর্তনকারী আল্লাহ আল্লাহ এটা বলছেন তো এখন যেমন মানুষ আল্লাহর ব্যাপারে অপবাদ ছড়ায় রকম ভাবে ইহুদি খ্রিস্টানরা আল্লাহ তালার ব্যাপারে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা এভাবে বাড়াবাড়ি করলো আর যারা ইহুদি তারা তারা নবী বলেই মানত না এই জন্য আল্লাহ বিভিন্ন আয়াত দিয়ে বিভিন্ন আয়াতের শুরুতে আহলে কিতাব এইরকম ভাবে সম্বোধন করে তাদেরকে তাদের বিষয়গুলো উম্মত মোহাম্মদের কাছে বলেছেন এবং তাদেরকে সতর্ক করেছেন যে আশা করি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত